বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে সবসময় নিজেদের নিয়োজিত রেখেছে। ঐতিহ্যগতভাবেই অসহায় দরিদ্র দুর্দশাগ্রস্ত মানুষের সেবায় পাশে থেকেছে আওয়ামী লীগ। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল হ্রাসে যখন জনজীবন বিপন্ন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন নিজেদের জীবন বাঁচাতে গৃহবন্দী হয়ে আছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানব সেবার ব্রত নিয়ে দেশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। করোনায় আক্রান্ত নিজের মাকে জঙ্গলে রেখে আসা, মৃত বাবাকে হসপিটালে রেখে ছেলের পলায়ন, এমন সব মর্মস্পর্শী অমানবিক ঘটনার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সচেতন করার মানবিক কাজটি করে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। দেশের প্রতিটি জেলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নিয়মিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে। প্রাণঘাতী এই অতিমারির মধ্যেও সিয়াম সাধনার এই পবিত্র রমজান মাসে সারা দেশের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে প্রতিদিনই হাজার হাজার রোজদারদের মাঝে বিভিন্ন খাদ্যদ্রব্য ও ইফতার বিতরণ করছেন, যা প্রশংসার দাবি রাখে। এদিকে মহামারীর দ্বিতীয় প্রবাহ মোকাবেলায় প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের কঠোর লকডাউনের সাথে নিম্ন আয়ের মানুষের জন্য আর্থিক প্রণোদনা ও খাদ্য সরবরাহ করে যাচ্ছে সরকার। 333 নম্বরে ফোন করে খাদ্য সংকটের কথা জানালেই বাসায় পৌঁছে দেয়া হচ্ছে খাবার। জেলা শহর ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যক্তিগত উদ্যোগে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় দরিদ্রদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। করোনায় আক্রান্ত রোগীদের জন্য টেলিমেডিসিন সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, এমনকি জরুরি প্রয়োজনে ফ্রি অক্সিজেন সরবরাহ করে সরকারের পাশাপাশি মানবিক কাজের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেবার ব্রত নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর কাজ করে যাচ্ছে। করোনায় মৃতদের লাশ বহন, গোসল, জানাজা, দাফন ও সৎকারের ব্যবস্থা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। করোনায় শ্রমিক ও আর্থিক সংকটের কারণে বোরো মৌসুমে এবারও গতবারের মতো সারা দেশের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেবার কাজে এক যুগান্তকারী দৃষ্টান্ত রেখে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। করোনায় আক্রান্তদের সেবা করতে গিয়ে এরই মধ্যে আওয়ামী লীগের বেশ কজন সংসদ সদস্য সহ অসংখ্য নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন মানবতার সেবায়। করোনা মহামারী মোকাবেলায় সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের সেবায় নিয়োজিত থাকার এমন মানবিক দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগ, ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।